চাকাসি না সরকার আর নেই দরকার এই সরকার বাংলার মাটিতে আর নেই দরকার তিনি হলেন সাতক্ষীরা থেকে খুলনা জেলায় পায়ে হেঁটে আসা এক বিএনপি সমর্থক দেশপ্রেমিক যে কিনা খুলনার মহাসমাবেশে যোগ দিতে সুদূর সাতক্ষীরা থেকে পায়ে হেঁটে এসেছে এতটা পথ আমার বাপ মারা গেছে তার ভোট দিয়ে এসেছে আর 2018 সালের নির্বাচনে মৃত মানুষেরা ভোট দিয়েছে এমনই মন্তব্য করেছেন এই বিএনপি সমর্থক সকল বাধা বিপত্তির দেওয়াল ভেঙে যেন জনতার ঢল নেমেছে খুলনা মহাসমাবেশে বাংলাদেশে এমন বান বাড়াইছে যা আমাদের বাঁচার কোনো পথ নাই একদম ঠিক কথা পরবর্তী সরকার এসে যে দ্রব্যমূল্যের দাম কতটা কমাতে পারবে সেটাই দেখার বিষয় এবার আপনি নিজের মুখেই বলুন তো এই মহাসমাবেশে যোগ দিতে আপনি কিভাবে এসেছেন আমি আটতে আটতে খুলনায় আসছি এই শেখ হাসিনা সরকারের জন্য বুঝা গেছে তা না হয় বুঝলাম কিন্তু শেখ হাসিনা সম্পর্কে আপনার মন্তব্য কি শেখ হাসিনা এত নাটকবাজ ডগবাজ তাও বলে বোঝানো যাবে না খুলনার মহাসমাবেশে যে শুধুমাত্র পুরুষ মানুষরাই দূর দূরান্ত থেকে এসেছে এমন নয় অসংখ্য মহিলা সমর্থকও এসেছে এই সমাবেশে গাড়ি টাড়ি সব বন্ধ কিভাবে মানুষ আসছে এটা কি রাজনৈতিক কোনো কর্মকাণ্ড গণতন্ত্রের কোনো পরিচয় গণতন্ত্র সে তো মরে গেছে অনেক আগেই তাই তো দেশপ্রেমিকদের জন্য এদেশের জন্য বড়ই আফসোস জাগে আমরা চাই এই আন্দোলন সফল হবে হাসিনা সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা করবো